बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम हे समस्त जगतवासी आज हमें शमीम आली चिश्ती आपनादेर सामने जे आलोचनाटी निये हाजिर हलाम से आलोचनाटी चेष्टा करब मारेफतेर मूल देशे जावा मारेफतेर मूल देशे किछु कवा तबे आजकेर से आलोचनाटी अवश्य ख्याल करे शुनबेन जाते करे मानुषेर मध्ये उच्च ज्ञानी एवं मध्य ज्ञानी एवं निम्न ज्ञानी তবে আমি চেষ্টা করব নিম্ন জ্ঞানী পর্যন্ত যেন এই কথাগুলো বুঝতে পারে। সেই কথাটি হলো, দেখুন মানুষ পৃথিবীতে প্রচুর মানুষ আছে। এখন দেখা যায় সেই মানুষগুলো একটা বিষয় হলো, দেখেন শরীয়ত তরিকত হাকিকত মারেফত। দেখেন প্রথমত শরীয়ত তরিকত হাকিকত সর্বশেষে আসলো কি মারেফত। সর্বশেষে যে মারিফত আসা হয়েছে তার মানে কেউ যদি শরীয়ত না বুঝে সে কখনো তরিকত বুঝবে না, যদি কেউ তরিকত না বুঝে সে হাকিকত বুঝবে না, আর যদি কেউ হাকিকত না বুঝে তাহলে সে মারিফত বুঝবে না। তাহলে বোঝা গেল কি শরীয়তের কর্মকাণ্ড যারা করছে তারা শুধু শরীয়তটাকেই ধরে রেখেছে, আসলে যে শরীয়ত ধরে রেখেছে সেটা কিন্তু মূলত শরীয়ত নয়। মূলত শরীয়ত যদি কেউ হাকিকত বুঝতে পারে তাহলে সে কখনো মারেফত বুঝে যাবে। তাই আমি বলবো যে একটা পার্টের ভিতরে কিন্তু আরেকটা, যেমন মানুষের ভিতরে মানুষ। আচ্ছা, মানুষের ভিতরে যে মানুষটা সেটা কি সর্বসাধারণ দেখতে পেরে, তারা কি দেখতে পেরেছে? না। আচ্ছা, মানুষের ভিতরে একটা মানুষ। আচ্ছা, এখন বলা হচ্ছে যে সেই মানুষটির ভিতরে আরো একটি মানুষ, আর এখানেই বলা হয়েছে মানুষের ভিতরে মানুষ, তার ভিতরে আরো একটি মানুষ। তার মানে তার ভিতরে যে মানুষটি সে কে? সে হলো সাই। তাই বলা হয়েছে মানুষের ভিতরে মানুষ, তার ভিতরে সাই। সেই সাইকে যদি কেউ পায়, আর সেই সাইকে পাইতে হলে আমাদের কি করতে হবে? তা এখানে একটি কথা আছে, সেই সাই যিনি তিনি মারিফাতের গভীরে, আর সেই মারিফতের শেষ সীমানা যদি কেউ পৌঁছাতে না পারে তাহলে মানুষের ভিতরে যে মানুষটা এটা কেউ পাবে না, বুঝবে না। এবং এর ভিতরে যে সাই রূপে আরেকজন আছে তাকেও পাইবে না, দেখবে না, বুঝবে না। তাই আমি বলবো যে সেই মানুষকে দেখতে হলে পাইতে হলে কি হবে, আর দেখলে কি হবে? দেখলে আপনার আমার মানব জীবন ধন্য হবে, দোজক হারাম হয়ে যাবে এবং আল্লাহর কাছাকাছি পৌঁছে যাবেন কোনো একদিন সাধনার দ্বারা, আল্লাহর সাথে বিলীন হয়ে যেতে পারবেন। আচ্ছা, তাহলে এখানে আরো একটি বিষয় হলো, তাহলে সেই পর্যন্ত পৌঁছাতে হলে আমাদের কি করতে হবে? সেই পর্যন্ত পৌঁছাতে হলে আমাদের এটাই করতে হবে, আর এই জিনিসটি বুঝতে হবে যে প্রকাশ্যে মানব ছবি, গুপ্ত নিরঞ্জন। প্রকাশ্যে মানব ছবি, গুপ্ত নিরঞ্জন। আচ্ছা, যে গুপ্ত নিরঞ্জনকে যদি পেতে হয় তাহলে প্রকাশ্যে মানব ছবির প্রয়োজন। প্রকাশ্যে মানব ছবির প্রয়োজন কেমনে? যখন মুকরম বলেছিল হে আল্লাহ, আপনি যে আমাকে বলেছেন আদম তৈরি করব, তাহলে আদম যে আমি তৈরি করব, আদম দেখতে কেমন? তখন আল্লাহ বলেছে আমার আরশে আজিমের দিকে তাকাও। তাকানোর পরে তখন দেখতে পেয়েছে আদম নামক একটা ছবি, যে হুবহু তুমি এরকম একটি আদম তৈরি করো। তার মানে আল্লাহর আরশের দিকে তাকিয়ে সে আদম নামক ছবিটা দেখতে পেয়েছে এবং হুবহু সেরকম একটি আদম বানিয়েছে। তাহলে আজকের কথা হলো, যদি আদম নামক ছবি বানাতে হয় তাহলে তাকে দেখতে হবে। যদি মানুষের ভিতরে মানুষ, তার ভিতরে সাই, তাকে যদি মানতে হয়, তার সাথে যদি আমার প্রেমের খেলা খেলাইতে হয় তাহলে তাকে কিন্তু আমাকে দেখতে হবে।
না দেখে কিসের উপর ভিত্তি করে আমি প্রেম করব? আমাকে যদি কেউ বলে তুমি এই খাবারটা খাও, তাহলে সেই খাবারটা আমাকে দেখতে হবে, না দেখে আমি কি খাবো? আর আমার সামনে খাবার দেখতেই পাচ্ছি না, তো আমি খাবো কি? ঠিক, প্রেমিক প্রেম যদি করতে হয় তাহলে তাকে দেখতে হবে। তাই এখানেই বলা হয়েছে প্রকাশ্যে মানব ছবি, গুপ্ত নিরঞ্জন। তাহলে সেই গুপ্ত নিরঞ্জন যিনি, তাকে পেতে হলে প্রকাশ্যে একজন মানুষের কাছে যেতে হবে। তাই কিন্তু আল্লাহ বলেছে যে যে আমার মুর্শিদকে ধরল না, মানল না, বুঝল না, সে পথভ্রষ্ট। সে যত বড় ইবাদতকারী হোক, সে যত বড় সেজদাকারী হোক, যতক্ষণ পর্যন্ত তার মুর্শিদ থাকবে না, তার মুর্শিদের স্টেটমেন্ট নেবে না, তার প্রতি প্রেমভক্তি আনবে না, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তিটি পথভ্রষ্ট। এটা কে বলেছে? আল্লাহ বলেছে। কোথায় বলেছে? সূরা কাহাফ 17 নম্বর আয়াত। এবার আসি, এরপর যদি আমরা চাই যে হ্যাঁ মানুষের ভিতরে মানুষ, তার ভিতরে চাই, তাকে যদি আমরা পাই, তাহলে এই জীবন আমাদের ধন্য, আর কোনো চিন্তা নাই। তাই বলবো কি, হে সমস্ত জগৎবাসী, মারিফতের চূড়ান্ত পর্যায়ে গেলেই কিন্তু সেই সাইকে দেখতে পাবে এবং দেখে দেখে প্রেম করবে, দেখে দেখে ভালোবাসা করবে, এবং তাকে এক নজর দেখলে আমার আত্মা, আমার দেহ কখনো নরকে যাবে না, আমার এই আত্মা মুক্ত হয়ে যাবে, সেই আল্লাহর সাথে একাকারে বিলীন হয়ে যাবে। তবে হে সমস্ত জগৎবাসী, আজকে আমি আপনাদেরকে যেই কথাগুলো বোঝাতে চাই, আসলে এই কথাগুলো কি কোন শরীয়ত যারা করে, আসলে শরীয়ত যারা করে, যাদেরকে বলি শরীয়ত, আসলে কিন্তু তারা শরীয়তটাও বোঝে নাই। আর যদি মূলত শরীয়ত বোঝে, তাহলে তারা কিন্তু হাকিকত, মারেফত, তরিকত সবটাই বুঝত। তবে হে সমস্ত জগৎবাসী, আজকে আলোচনাটা একটু ছোট করেই করলাম, কেননা যে অল্প কথাতে যদি কেউ বুঝতে পারে, তাহলে কিন্তু অত লম্বা কথা প্রয়োজন হয় না। তাই বলতে চাই, অবশ্যই আমার মধ্যে, আপনার মধ্যে চোখ আছে, নাক আছে, কান আছে, চারটা জিনিস মানব দেহের মধ্যে শ্রেষ্ঠ। ঠিক তেমন করে শরীয়ত, তরিকত, হাকিকত ও মারেফত, এই চারটাই লাগবে। আর এই চারটার মাধ্যমে যদি কেউ যায়, তাহলে সে অবশ্যই আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। তবে সকলে ভালো থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যদি ফেসবুক হয় তবে ফলো করে নেবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।